পেলাম আমি সত্য সত্য তোমারে পিড়ি ফেকতে মারম। তাই প্রত্যেক ভিটা ঘর কোনটা? হ্যালো বিয়স, ওয়েলকাম টু জাকির ফরহাত ব্লগ চ্যানেল বিয়স। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর চাটখিলের গোপায়ের বাগ গ্রামে। এটা হচ্ছে এক নম্বর শাহপুর ইউনিয়নের পড়ছে। এখানে আসার একটাই কারণ, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আপা, যাকে আমরা হুরমতি নামে চিনি, সংশতক নাটকে ওনার একটা যে নামে বেশি পরিচিত ছিলেন হুরমতি ক্যারেক্টারটা প্লে করছিলেন। এই ফেরদৌসী আপার বাড়িতে আছি, এটা ওনার পৈতৃক বাড়ি। আজকে বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। আমি এখন ফেরদৌসী আফার বাড়ির আশেপাশে আছি, কিন্তু এক্স্যাক্টলি ওনার ঘর কোনটা বা প্রত্যেকটা আমি তো চিনি না। এখানে একজন লোকাল আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা আঙ্কেল, আপনার বাড়ি তো এখানে আশেপাশে? জি। ফেরদৌসী মজুমদার আপা যে অভিনেত্রী, ওনার প্রত্যেক ভিটা ঘর কোনটা? এইটা ওনার প্রত্যেক ভিটা, এইটা এইটা এই ঘরটাই না? এই ঘরটা। আর এইটা এই বাড়িটা হচ্ছে ওনার প্রত্যেক বাড়ি? জি। শিক্ষা দীক্ষা তো অনেক উপরের স্তরে, উনার আচার ব্যবহার খুবই ভালো। আচার ব্যবহার উনার খুবই ভালো। আর উনি শেষ কবে এখানে আসছিলেন? আসছে 28-30 বছর। আচ্ছা, ফেরদৌসী আফার ভাই বোন কয়জন? উনারা ভাই বোন 14 জন। 14 জন না? বোন কয়জন, ভাই কয়জন? 6 জন আর আপনার 8 জন। 8 জন ভাই, 6 জন বোন। আর ওনার বাবারা? উনার আব্বারা হলো আপনার সাইড ভাই। উনি উনার আব্বারা সাইড ভাই, আমার উনার সাইড ভাই। উনি সবাই ছোট আর কি। উনার আব্বা ডিপটি ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট ছিলেন। আর এই বাড়িটা মূলত কি, মানে কি এটা আসলে? আপনার আগে আমরা ওই মুন্সি বাড়ি বলা হইত। আচ্ছা, ওখানে আমার দাদা ডিপটি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আব্দুল হালিম ডিপুটি ওই নামের উপরে বলা হয় আর কি। আচ্ছা আপা, যখন এখানে আসতেন, যখন শেষ যখন আসছিলেন, মানুষজনের সাথে কিরকম মিশতেন বা আপনাদের সাথে কিরকম? ভালো ইয়া করছেন আমাদের বাড়ির, মানে বাড়িতে আসার পর উনি একটা বইও লিখছেন যে বাড়ির কাজ সাথে কি ধরনের আচার ব্যবহার উনি পাইছেন, এই সম্বন্ধে একটা বই লিখছেন।
কারণ এটা তো ওনার শিকড়, এটার প্রতি একটা আলাদা টান ওনার থাকবে, আলাদা টান ছিল। আচ্ছা, এখন এই বাড়িতে কে থাকে ওনার? ওনাদের মানে সবকিছু আমাদেরকে, মানে আমরা দেখাশোনা, উনারা কোনো জায়গা জমিনও নেয় নাই, আমাদের এখানে দিয়ে দিছে। আচ্ছা, যাক মাশাল্লাহ, এটা তো অনেক। আর এখানে বাড়িটাতে কতজন মানে সদস্য আছে? কত গিরি যেটা আমরা নোয়াখালী ভাষা, অনেক লোকে ছিল আমাদের বাড়ির, প্রায় লোকে আপনার বাইরে আছে, মানে ঘর করে বাইরে চলে গেছে, কত প্রত্যেক বাড়িটা আছে কিন্তু ঢাকাতে। আর আমাদের বাড়িতে আমরা আসলে ওই আমরা ভাইরাই আছি, আমরা মোটামুটি সাইড ভাইয়ে বেশি বাড়িতে থাকি। আর আঙ্কেল, এই ঘরটা তো দেখছি অনেক আগে, কত সালে করছে অনুমান? এটা ধরেন 100 বছর, 100 বছরের পুরনো, 100 বছরের কম, অনেক আগের। এটাতে কি এখন কেউ থাকে না? এটা বন্ধ থাকে? এটা আমরা একটু আসি, মানে ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নিয়ে আসি, দেখাশোনা করি আর কি। আচ্ছা, আর এই যে ঘরটা, এই ঘরটা ছাড়াও কি আশেপাশে ফেরদৌসি আফার প্রত্যেক জায়গা আছে বা পুকুর টুকুরে? হ্যাঁ আছে, বহু জায়গা জমিন ছিল, বহু জায়গা। এই পুকুর তো কি আপনাদের মানে বাড়ির কিনা? এই যে এটা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের। হ্যাঁ, আচ্ছা। তো আপনাকে আসলে আঙ্কেল অনেক ধন্যবাদ, যে প্রথম থেকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করছেন। আপনাকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নায়ক নায়িকার মতো ফেরদৌসি আপার বাড়িতেও একটা পুকুর আছে, দেখুন। এটা বাড়ির সামনে পড়ছে, ফ্রন্ট সাইডে, দেখুন, অনেক বড় একটা পুকুর, ছোট না, অনেক বড় একটা পুকুর, দেখুন। তবিও আমি ঘুরতে ঘুরতে এখন ফেরদৌসি আফার একজন রিলেটিভের সাথে দেখা হলো, আমি এখন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম তৌফিকুল ইসলাম তপু। আচ্ছা, আপনি ফেরদৌসি আফার সম্পর্কে কি হন? আমি ফেরদৌসির দাদি হয়, আমার ফেরদৌসি মজুমদার মেনা দাদি হয়। তাহলে তো ওনাকে আপনি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে না? কাছ থেকে দেখার সুযোগ হলেও এখন স্মৃতিতে মনে পড়ে না, তখন আমি খুব ছোট ছিলাম। আচ্ছা, ওনার সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, ওনার সম্পর্কে আমি ছোটবেলা থেকেই অনেক অনেক জানাশোনা আছে। উনি ওনার বই, ওনার নাটক, ওনার অভিনয় সবকিছুই, আমরা না শুধু, সারা বাংলাদেশের মানুষই জানেন যে কিভাবে তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ, কিভাবে তিনি নাটকের মাধ্যমে বাংলা নাটককে তিনি কোন পর্যায়ে নিয়ে গেছেন, বিশ্ব দরবারে নিয়ে গেছেন। তেনার একক অভিনয়ের মাধ্যমে উনি অনেকগুলো অসাধারণ মঞ্চ নাটক অভিনয় করেছেন। আপনি ওনার সংসদ নাটক দিয়েছেন, যেটা উন্নতি, যে এটা সবচেয়ে জনপ্রিয় ওনার। শুধু সংসদ তো নয়, উনি দুই একটি বাংলা সিনেমার অভিনয় করেছেন, ওগুলাতে তিনি মোটামুটি অনেক মানে জনপ্রিয়তা অর্জন করেছেন। হ্যাঁ, অবশ্যই। এভাবে ওনার সম্পর্কে জানা, তবে সরাসরি দেখা সাক্ষাৎ করার সুযোগ হলে ভালো হতো, কিন্তু সবাই ব্যস্ততার কারণে আসলে কারোই দেশের বাড়িতে খুব কমই আসেন, এই জন্যই হয়তো বা। হ্যাঁ, দেশের বাড়িতে কমে আসেন, প্লাস ওনাদের নিজেদেরও কাজকর্ম নিয়ে ব্যস্ততা থাকে। তবে হ্যাঁ, অবশ্যই দেখার সুযোগ হয়েছিল, কিন্তু আমি আসলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কাজের কারণে হয়নি। আপনি কি করেন, কিসে পড়েন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBM শেষ করছি, এখন BCS দিয়ে জয়েন করার চিন্তা ভাবনা। শুভকামনা আপনার জন্য। আচ্ছা, আর এখানে মূলত কে থাকে? এখানে মূলত আমরা, উনি একটা বই লিখেছেন মনে পড়ে, যে ওনাতে ওনাকে উল্লেখ করেছেন যে ওনার বসুভাইয়ের কথা, আমরা ওই বসুভাইয়ের যে পরিবারের সদস্যরা থাকে, আমি উনি আমার দাদা আবুল বাশার মুন্সি, ওনার পরিবারের সদস্যরাই মূলত থাকে, আর বেশিরভাগই আসলে ঢাকা অথবা বাইরে, মানে প্রত্যেক বাড়িতে এখানে আছে কিন্তু সবাই টাউনমুখী, শহরমুখী সবাই। বলতে গেলে আমার বাবাই এখন এগুলাকে এখনো আগের স্মৃতিটা ধরে রাখছেন আর কি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন, আপনি যখন টেলিভিশনে ওনার নাটক দেখেন বা সিনেমা দেখেন বা ওনার বই পড়েন, আপনাকে কি অনুপ্রাণিত করে ওনার? অবশ্যই, যে ওনাদের চিন্তা ভাবনা, ওনাদের কাজ, ওনাদের সবকিছু আমাকে অনুপ্রাণিত করে। যেহেতু আপনাদের ফ্যামিলি, এমন তো না, উনি তো বাইরের কেউ না, আপনাদেরই রক্ত। এবং কি ওনাদেরকে দেখলে তো আমাদের, ওনাদের চেহারা দেখলে তো আমাদের বাবা দাদা, ওনাদের চেহারার সাথে মনে পড়ে। আর যখন কোথাও যান, যেমন উনি নিজেই বলে, আমার দাদা সম্পর্কে উনি নিজেই লিখেছেন যে, ফেরদৌসি মজুমদার লিখেছেন যে, বসুভাইকে দেখলে
আমার বাবার কথা মনে পড়ে, মানে ওনার বাবার কথা মনে পড়ে, কতটুকু মানে, কতটুকু আন্তরিকতা আছে। যে বলে যে আমি যখন গ্রামে আসছি 98 তখন আমাকে দেখার জন্য বসুভাই মসজিদ থেকে হুমড়ি খেয়ে তাড়াতাড়ি করে চলে আসছেন, ওরে কিছু দাও, খাবার টাবার দাও। অর্থাৎ ওনারও স্মৃতিতে একজনের প্রতি একজনের খুব আন্তরিকতা ছিল, এবং ওনার বাবাও, ওনার বাবাও আমার যে প্রপিতামহ ওয়াসেক মুন্সি, ওনার সহায়তায় আসলে পড়াশোনা করতে পেরেছেন। পরে যিনি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, আসলে ওনার অনেক সহযোগিতা ছিল, মনেও রাখছেন। এবং আমার প্রপিতামহ যিনি ওয়াসেক মুন্সি, ওনার কবর বরিশালে, কারণ হলো উনি যখন বরিশালের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের ফেরদৌসি মজুমদারের জন্ম তখন বরিশাল। বরিশালে ওনার জন্ম, ওনার জন্ম বরিশাল হলো পৈতৃক বাড়িতে, এখানে পৈতৃক বাড়িতে তখন, কিন্তু আমাদের ওনার কবরস্থান ওইখানে আছে, আমার এক প্রপিতামহ বরিশালে। তো ওনারা আসলে এখানে বাড়ি, ওনাদের এখনো মনে আছে, হয়তো আসা হয় না। ওনাদের বাড়ি এখানে হলো কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ওনাদেরকে ঘুরতে অনেক জায়গায় অনেক জায়গায়। আর কোথাও যখন যান, যখন এই পরিচয়টা দেন যে আমি ফেরদৌসি মজুমদারের ফার্স্ট ব্লাড, মানে কেমন অনুভব হয় আপনাদের? এবার আমি মোশাররফ করিম ভাইয়ের সাথে একবার আমার কথা বলার সুযোগ হয়েছিল। আচ্ছা, উনি যখন শুনেছেন, ওনার সাথে আমার নাটক এগুলো নিয়ে অনেক দীর্ঘক্ষণ আলাপ হয়েছে, তো উনি বললেন যে না, তোমার সেন্সে বলতেছে যে না, আসলে তুমি ফেরদৌসি মজুমদারের নাতি, যে তোমার এই নাটক নাটক বা সিনেমা বা এগুলো নিয়ে তোমার ধ্যান ধারণাটা না আমাকে খুব অবাক করেছে। এবং মোশাররফ করিম ওনারাও ওনাদেরকে সম্মান করে, অনেক সম্মান না, শুধু ওনাদেরকে গুরু খুবই নাম করা নাট্য ব্যক্তিত্ব, এবং ওনারও চিন্তা ভাবনা সবকিছু, মেয়েও তো নাটক করে, ওনারা তিনজনই মোটামুটি এর সাথে জড়িত সাংস্কৃতিক। এবং ওনার বড় ভাই জি মুনির চৌধুরী, হ্যাঁ, উনিও তো বাংলাদেশের জন্য, ওনারও আমি ওনার উপর একটা প্রতিবেদন করছি, ওনার কবর হচ্ছে বনানী কবরস্থানে, ওনাকে দাফন করা। বনানী কবরস্থানে তখন ওই যে কিশোরগঞ্জের কাগজের ফুল শুটিং করার সময় ব্যাক করার সময় মারা গেছে। তো এটা আর কি, আপনাকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন, যেটা আমার মাধ্যমে দর্শকরা জানলো। ভালো থাকবেন ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন ফেরদৌসি আফার সংক্ষিপ্ত জীবনী বলবো। ফেরদৌসি মজুমদারের জন্ম বরিশাল হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকাতে। তার বাবা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ছিলেন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারা ভাই বোন ছিলেন মোট 14, যাদের মধ্যে 8 হচ্ছেন ভাই, 6 হচ্ছেন বোন। সবচেয়ে বড় ভাই হচ্ছেন কবির চৌধুরী, মেজোভাই হচ্ছে মনীষ চৌধুরী। দারুল আপিয়া নামের বাড়িতে তার শৈশব কেটেছে, তাদের পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালীর এই জায়গাটিতে। ভিউয়ার্স, আর ফেরদৌসি মজুমদার আপার পরিবার ছিল খুবই রক্ষণশীল, বাড়িতে সাংস্কৃতিক চর্চা ছিল নিষিদ্ধ। তার লেখাপড়া শুরু হয় নারী শিক্ষা মন্দির স্কুল থেকে। এই স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়ার পর তিনি ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে, সেখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর ইডেন কলেজে ভর্তি হন। তিনি ছোটবেলায় খেলাধুলা করতে পছন্দ করতেন। আপার অভিনয় জগতে আসার গল্প, ইডেন কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় তিনি তার বড় ভাই মনির চৌধুরী থেকে প্রস্তাব পান একটা নাটকে রোবটের চরিত্রে অভিনয় করার জন্য, যার নাম ছিল ডাক্তার আব্দুল্লাহর কারখানা। এটি লিখেছিলেন শওকত ওসমান, মঞ্চস্থ হয়েছিল ইকবাল হলে, যা এখন জরুল হক হল নামে পরিচিত। 1972 সালে থিয়েটার গঠন করা হয়, যেখানে ছিল আব্দুল্লাহ মামুন ও রাবেন্দ্র মজুমদার প্রমুখ। ফেরদৌসি মজুমদার সেই দলে যোগ দেন। বাংলাদেশ টেলিভিশনে তিনি প্রায় 300 মতো নাটক করেন। তার অভিনয় জীবন প্রায় 3 মতো দীর্ঘ। আব্দুল্লাহ মামুন ফেরদৌসি মজুমদারকে নিয়ে 1:86 তথ্যচিত্র নির্মাণ করেন, যার নাম হচ্ছে জীবন ও অভিনয়। এখন বলবো ফেরদৌসি আপা অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন ও মঞ্চ নাটক, কুকিলারা, এখনো কিত্রদাস, বরফ গলা নদী, জীবিত ও মৃত, বাঁচা, অকুল দরিয়া, যোগাযোগ, সংসপ্তক, চোখের বালিময়, পায়ের আওয়াজ পাওয়া যায় উল্লেখ। এখন বলবো ফেরদৌসি আপার অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্র, 1996 সালে মায়ের অধিকার, 2001 সালে মেঘলা আকাশ, 2009 সালে দরিয়া পাড়ের দৌলতি, এবং নির্মাণাধীন হচ্ছে ফ্রম বাংলাদেশ। আপার উল্লেখযোগ্য পুরস্কার, 1998 সালে শিল্পকলা 21 পদক, 2018 সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক, 2020 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার, 2021 সালে আত্মজীবনীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার,
আর টিভি স্টার অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আজকে যে ব্লগ করলাম, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসি মজুমদারের পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।